তৃণমূলের ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে তুইনা খাতুন থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার চলছে এই মাদ্রাসা নিয়োগ থেকে শুরু করে ঈদের তিন দিন ছুটি নয় এই যেগুলো যেগুলো ভেরি রিসেন্ট ঘটনার ফলে সংখ্যালঘুদের একটা হেভি অংশ ভোট কিন্তু তৃণমূলের থেকে সরে যাচ্ছে সরে যাওয়ার কারণে এরা চিন্তিত তৃণমূল সেই জন্যে অমিত শাহকে দিয়ে আমার মনে হয় এই ধরনের একটা বক্তব্য দিয়া করালো যাতে করে করে আবার ভয় হয়তো পেয়ে যায় সিএ করে নাকি আমাদেরকে তাড়িয়ে দেবে সুতরাং ভোটটা সব তৃণমূলকে দাও তৃণমূল তো আমাদের নাকি সিএ হাত থেকে বাঁচাবে দুঃখ লাগে আজকে সিএ এর পক্ষে যে বাবুল সুপ্রিয় ছিল তাকে আজকে দিদিমণি নিজের বিধায়কের কোঠায় ঢুকিয়ে নিবে আজকে সিএ এর পক্ষে যারা আন্দোলন করছে তাদেরকে তিনি বাহাওয়া দিচ্ছেন সি এর বিপক্ষে যারা আন্দোলন করছে অর্থাৎ সিএকে ইমপ্লিমেন্টেশন করতে দেবো না তাদেরকে দিদিমণি পুলিশ অ্যারেস্ট করছে সুতরাং এটা মানুষকে বোকা বানানোর জন্য আয়স করানোর জন্য তিনি বাংলায় এসে এই ধরনের কথা বলে যাচ্ছেন আমি বাংলার আপমার জনগণকে বলবো বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষজনকে বলবো আমি নশাসের দিকে আমার সুপ্রিম কোর্টে এই বিষয়ে কেস করা আছে সিএ ব্যাপারে সেটা আগে রদ করবে তারপরে অমিত শাহ বাংলাতে কীভাবে করে সেটা আমরা দেখব আমরা বাংলার জনগণ জাত ধর্ম বর্ণ কাঁধে কাঁধে মিলিয়ে আমরা সি এ কে কীভাবে রুখতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো আর আমরা যে তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করি আমি মনে করব আমাদের সেটা সুসাইড ছাড়া আর অন্য কিছু হবে না কারণ আমরা ভরসা করেছিলাম তিন তালাক বিলের সময় তিন তালাক বিলে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট না দিয়ে তিনি ওটা করেছিলেন আমাদেরকে বোধ বোকা বানিয়েছিলেন আমরা ভরসা করেছিলাম বিভিন্ন ইস্যুতে যে কৃষকদের বিরুদ্ধে যে বিল গেছে তৃণমূলের একটা কঠিন অবস্থান থাকবে কিন্তু আমরা দেখেছি কেন্দ্র সরকার যে সমস্ত বিলগুলো পাশ করছে ম্যাক্সিমাম সময় কিন্তু তৃণমূল নিরাপত্তা পালন করে তাদেরকে পাশ করে দেওয়ার সহযোগিতা করছে ঠিক তেমন সিএটাও দেখেছি আমরা সিএ যখন বিল পাস হয়েছিল আমাদের রাজ্য থেকে আটটা এমপি সেখানে অনুপস্থিত ছিল এর উত্তর এখনও পর্যন্ত দিতে পারেনি সুতরাং আমি আবারও বলছি এটা ভয় দেখানো হচ্ছে যাতে করে ভোটটা তৃণমূলের থেকে যে বেরিয়ে চলে যাচ্ছে সংখ্যালঘু ভোটটা যা চলে যায় সেই জন্য বকলমে আমার মনে হয় যে অমিত শাহজিকে দিয়ে এটা ভয় দেখানোর চেষ্টা করছে